এবার একসাথে তিন তিনটি দুর্যোগ আসতে চলেছে বাংলার বুকে। কোথাও হবে ভারী বৃষ্টি, কোথাও হবে কালবৈশাখী, কোথাও বা ঘূর্ণিঝড়ও। কিন্তু ঠিক কোন কোন এলাকাগুলিতে কোন দুর্যোগ অ্যাটাক করবে এবং ঘূর্ণিঝড়টি কোন দিকে বয়ে যাবে তা নিয়েই এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। যত সময় যাচ্ছে ততই ভয়াবহ দুর্যোগের গতিপথের বদল হতে শুরু করেছে। প্রথমে কথা ছিল বুধবার সন্ধ্যায় আছড়ে পড়তে পারে, আর এবার সেই ভয়াবহ ঝড় আছড়ে পড়ার সময় অনেকটা এগিয়ে এলো। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বুধবার সকালের মধ্যেই ভয়াবহ ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। অর্থাৎ হাতে সময় যে ধীরে ধীরে কমে আসতে শুরু করেছে এবং আতঙ্ক যে আরও গ্রাস করছে তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই যে সমস্ত জায়গায় এই ঝড় আছড়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে সেই সমস্ত জায়গায় জারি করা হয়েছে সতর্কবার্তা। আবহাওয়াবিদরা বলছেন এখনও পর্যন্ত ঘূর্ণিঝড় যশের যে গতিপথ তাতে মনে করা হচ্ছে 26 মে দুপুরবেলা উড়িষ্যার পারাদ্বীপ এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝামাঝি বালেশ্বরের কাছে ল্যান্ডফল হবে। অর্থাৎ ঘূর্ণিঝড়টি স্থলভাগে প্রবেশ করবে। তার আগে যশের সম্ভাব্য গতিবেগ থাকবে 60 থেকে 65 কিলোমিটার প্রতি ঘন্টা, আর স্থলভাগে প্রবেশ করার সময় তার সম্ভাব্য সর্বোচ্চ গতিবেগ হতে পারে 185 কিলোমিটারে। তবে সেটি হবে বালাসরে, যে জায়গাটি কলকাতা থেকে প্রায় 200 কিলোমিটার দূরে। বালাসর দিয়ে স্থলভাগে প্রবেশের পর এটি বঙ্গের উপকূলীয় জেলা পূর্ব মেদিনীপুর হয়ে সোজা ঝাড়খণ্ডের দিকে যাবে। তাই কলকাতায় এই ঝড়ের ফলে প্রচুর বৃষ্টিপাত হলেও ঝড়ের গতিবেগ থাকবে বড় জোর 60 থেকে 65 কিলোমিটার প্রতি ঘন্টা। ফলে আমফানের যে ধ্বংসলীলার সাক্ষী হয়েছিল শহর কলকাতা, এবার তার তুলনায় ক্ষতি অনেক কম হবে বলে আশা করা হচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে ল্যান্ডফলের পরে পশ্চিমবঙ্গের যে সমস্ত জেলাগুলি সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে তার মধ্যে পড়ছে পূর্ব মেদিনীপুর, এছাড়াও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনা। এই ঘূর্ণিঝড়ের কারণে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে উড়িষ্যার জগৎসিংহপুর, কেন্দ্রপাড়া, বালাসোর এবং ভদ্রক জেলা। ঘূর্ণিঝড়ের অভিমুখ বদলে এবারকার মতো বাজলো কলকাতা, এমনকি সাগরও। তবে বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে। অন্যদিকে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ এবং ঢাকা বিভাগের দু একটি স্থানে বিক্ষিপ্ত বজ্রবৃষ্টি চলছে। পরবর্তীতে হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও এর আশেপাশের কিছু স্থানে বজ্রবৃষ্টি হতে পারে সন্ধ্যের মধ্যে। তাছাড়া দেশের অন্যত্র কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা থেকে যায়। কোথাও কোথাও শুধু মেঘের গর্জন শোনা যাবে কিন্তু বৃষ্টি হবে না। আজ থেকে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে থাকবে খুলনা, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, সিলেট ও ঢাকা বিভাগে। তবে পরবর্তীতে কোন কোন এলাকাগুলি বিপদের মুখে পড়তে চলেছে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। বাই বাই গাইস।